أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে মুনকারাত সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম, নাহি আনিল মুনকার। আমাদের সমাজে যে সমস্ত অন্যায়, অশ্লীল ও বেহায়াপনা কাজগুলো চালু আছে সেগুলো কি কি এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এ বিষয়ে আলোচনা পেশ করা হয়েছিল। আজকের আলোচনা এই মুনকারাতের উৎস কি, কে আমাদেরকে অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে, সে বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের আলোচনার শিরোনাম হবে শয়তানের হামলা যুগে যুগে। শয়তান যুগে যুগে মুসলিমদের উপর হামলা করেছে, মুসলিমদের আমল ধ্বংস করার জন্য, ঐক্য ধ্বংস করার জন্য, তাহজিব তামাদ্দুন ধ্বংস করার জন্য, মুসলিমদের খিলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য, এরপরে গণতন্ত্র সমাজতন্ত্র আমদানি করার জন্য বিভিন্নভাবে শয়তান আক্রমণ করেছে। আক্রমণ করেছে আমাদের সালাতের উপরে, উজুর উপরে। এসব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা পেশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। পবিত্র কোরআনের সূরা যারিয়াতের আয়াতে বলা হয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ যাতে করে আল্লাহর ইবাদত করতে না পারে, সেজন্য শয়তান তার সব রকম চেষ্টা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনের ভিতরে ইবলিসের পরিচয় তুলে ধরেছেন। সূরা কাহাফ 18 নম্বর সূরা, 50 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যে আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলাম, মালায়েকাদেরকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, ফাসাজাদু তারা সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নে, ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। এখানে ইবলিসের পরিচয় পাওয়া গেল, ইবলিস জিনদের একটা জাতি, বংশগতভাবে সে জিনের অংশ, ফেরেশতা নয়। মানুষের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে ফেরেশতা হয়ে সে অন্যায় করেছে, আর কোরআনের সঙ্গে
সাংঘর্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। কোরআনে মালায়েকা সম্পর্কে বলা আছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতারা আল্লাহর মালায়েকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করেন তার কোনো ব্যতিক্রম করে না, অবাধ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বলছেন মালায়েকা ফেরেশতারা আল্লাহর হুকুমের নাফরমানি করে না, অবাধ্য হয় না, অপরদিকে ইবলিস আল্লাহর হুকুমের অমান্য করল। এভাবে কোরআন না বোঝার কারণে সাংঘর্ষিক মনে হয়, অথচ ইবলিস যে মালায়েকাদের অন্তর্ভুক্ত তা বলা হয় নাই, বলা হয়েছে কানা মিনাল জিন্নে, ইবলিস হলো জিনদের একজন, জিন জাতির থেকে তার তৈরি, সে কোনো মালায়েকা না। এবারে আপনি প্রশ্ন করবেন তাহলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আদমকে সিজদা করতে বলেছেন মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে, ইবলিস যদি ফেরেশতা না হয় তাহলে তো সে হুকুমের অন্তর্ভুক্ত নয়, সিজদা না করলে তার দোষ কি? বিষয়টা হচ্ছে এই, ইবলিস যেহেতু মালায়েকাদের সঙ্গী ছিল, যে কোনো এক কারণে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে মালায়েকাদের সঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছিল, সে কারণে মালায়েকাদেরকে যখন হুকুম করা হলো এই হুকুমের অন্তর্ভুক্ত ইবলিসও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস তার রবের হুকুমের অবাধ্য হলো। আল্লাহ বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তোমরা কি সেই ইবলিসকে এবং ইবলিসের সন্তানদেরকে আমি আল্লাহর পরিবর্তে বন্ধু বানাচ্ছ, অভিভাবক বানাচ্ছ? অহুম লাকুম আদুবুন, অথচ তারা তোমাদের শত্রু। বিসালিজ যালিমিনা বাদালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে বাদ দিয়ে জালিমরা যে বিনিময়ে শয়তানকে গ্রহণ করলো, এটা বড়ই খারাপ কাজ করলো। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শত্রু হিসেবে এখানে আখ্যায়িত করে দিয়েছেন। আর এ কারণে আমরা দেখি শয়তান যুগে যুগে মুসলিমদের উপরে হামলা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাফফারনাকুম সুম্মা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাফফারনাকুম, অতবার তোমাদের সুন্দর আকৃতি তৈরি করেছি, তুম্মা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, অতবার আমি মালায়েকাদের হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে সিজদা করার জন্য হুকুম করলাম তখন তোকে সিজদা করতে কে বাধা দিল, কে মানা করলো সিজদা করতে, হুকুমটা তো আমি করেছিলাম। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ইবলিস বলল আমি আদমের চেয়ে ভালো, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। এখানেই প্রথম সংঘর্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে হুকুম করেছেন, বুঝে আসুক বা না আসুক সে হুকুমকে মান্য করা বান্দার কাজ, মখলুকের কাজ। ইবলিস সেজদা না করে যে অন্যায় করেছিল, তার চেয়ে বড় অন্যায় করলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করতে গিয়ে। এজন্য মনে রাখতে হবে, বর্তমানেও যারা আল্লাহর হুকুমকে পালন করতে পারে না, আমরা এদেরকে কাফের বলি না,
কিন্তু যারা আল্লাহর হুকুমের ভুল ধরে, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে, ইবলিস যে কারণে কাফের হয়েছে সেই কারণ তাদের মধ্যে পাওয়া যাওয়ার কারণে তারাও কাফের, এটা মনে রাখতে হবে। আমাদের ব্যাখ্যা ভুল বুঝলে মুশকিল। আমাদেরকে বলা হয় আমরা পাইকারি কাফের বলি মানুষকে। আমি সব সময় পরিষ্কার করে দেই, কোন ব্যক্তি যদি সিয়ামের ফরজিয়তকে মানে, রমজান মাসে রোজা রাখা ফরজ এটা বিশ্বাস করে, কিন্তু শয়তানের ধোকায় পড়ে রোজা রাখে না, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো ব্যক্তি হজ ফরজ এ কথা স্বীকার করে, শয়তানের ধোকায় পড়ে হজ করতে পারে নাই, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করা ফরজ স্বীকার করে, বিশ্বাস করে, ঈমান রাখে, শয়তানের ধোকায় পড়ে যাকাত আদায় করে নাই, আমি তাকে কাফের বলি নাই। যদি কোনো মহিলা পর্দা করা ফরজ মানে কিন্তু শয়তানের ধোকায় পড়ে করে নাই, আমি তাকে কাফের বলি নাই। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি গুনাহে কাবীরা করে, আমি তাকে কাফের বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি এইগুলো করে না, আবার এগুলোকে বিশ্বাসও করে না, ফরজিয়াতকে মানে না, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই ব্যক্তি কাফের। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নেই, বর্তমানে কিছু নাস্তিক আলেম ছাড়া সমস্ত উলামায়ে কেরামদের এজমা। যারা এজমা এজমা করো, এটা ভালো করে বুঝে নাও। যদি কোনো আলেমের দ্বিমত থাকে আমাকে দেখাও। যদি কোনো ব্যক্তি আল্লাহর হারামকে হালাল মনে করে, অথবা আল্লাহর হালালকে হারাম মনে করে, আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কোনো বিধান এই যুগে চলে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে, সেই ব্যক্তি সমস্ত উলামায়ে কেরামদের মতে কাফের এবং মুরতাদ। আজকে যারা শয়তানের ভূমিকায় নেমে হক উলামায়ে কেরামদের উপর হামলা করছো, আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, নতুবা পর্যায়ক্রমে তোমাদের মুখোশ তিলে তিলে উন্মোচন করব ইনশাআল্লাহ। কোনো শয়তানকে ছাড়া হবে না ইনশাআল্লাহ। সেই শয়তান আলেম রূপী হোক, সেই শয়তান মুফতি হোক, সেই শয়তান মুহাদ্দিস হোক, সেই শয়তান লেকচারার হোক, যেই হোক না কেন, ইসলামের যে কোনো বিষয়ে হামলা করবে, সব শয়তানদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ লেকচারের মাধ্যমে। মাত্র শুরু হলো ইনশাআল্লাহ। আজকে আমাদের বদনাম করে আপনি কি বলবেন, যেই সমস্ত শাসকেরা মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে, মূর্তি পাহাড় তৈরি করে, মূর্তি পূজার জন্য যারা মানুষকে বাধ্য করে, স্কুলের কচি কচি বাচ্চাদেরকে যারা মূর্তির সামনে নিয়ে নগ্ন পায়ে দাঁড় করিয়ে নীরবে দাঁড়িয়ে রাখে, নীরবে দাঁড়ায় তেয়াম নামাজের মধ্যে আমরা করি কার জন্য? নামাজের মধ্যে দাঁড়ানো যদি ইবাদত হয়, তাহলে মনে রাখতে হবে মূর্তির সামনে দাঁড়ানোটাও ইবাদত। মসজিদে গিয়ে সালাতের জন্য দাঁড়ালে যদি আল্লাহর ইবাদত হয়, মূর্তির সামনে দাঁড়ালে সেটা শয়তানের ইবাদত হয়, মূর্তির ইবাদত হয়। এমনি ভাবে মনে রাখতে হবে, যদি আল্লাহর নামে কোরবানি করলে, পশু জবাই করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর নামে মান্নত করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর নামে দান খয়রাত করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর পরিবর্তে যদি কোন মাজারের নামে পশু জবাই করা হয়, কোন পীরের নামে মান্নত করা হয়, কোন মাজারের জন্য মান্নত করা হয়, সেটাও ইবাদত হবে, তবে আল্লাহর ইবাদত নয়, মাজারওয়ালার ইবাদত, দরগাওয়ালার ইবাদত, দুর্গাওয়ালার ইবাদত, পীরের ইবাদত, পরিষ্কার শিরিক। এমনি ভাবে শয়তান যদি আল্লাহর একটা হুকুমকে যুক্তি দিয়ে বাতিল করার কারণে, অমান্য করার কারণে,
কাফের হয়ে থাকে, তাহলে যারা আল্লাহর বিধান পর্দার হুকুমকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা বলে পর্দার বিধান এই যুগে চলে না চ্যালেঞ্জ করে, নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেহায়া আপনা উলঙ্গ বনায় যারা নামতে বাধ্য করে, মনে রাখতে হবে সেই সমস্ত যুক্তি প্রদর্শনকারীরাও কাফের। এমনি ভাবে